নমস্কার বন্ধুরা, আমি সন্দীপন ম্যানার্জি আর আপনারা এখন দেখছেন আমার চ্যানেল সন্দীপন ইন দ্য কিচেন। আমার ভিডিও যদি ভালো লাগে তবে দয়া করে নিচে কমেন্ট বক্সে লিখে জানান এবং লাইক করুন ও আপনার আপনজনদের শেয়ার করে জানান। এখন দেখে নিই আজকের রেসিপিটা। হাড় ছাড়া মুরগির মাংস, নুন, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দই ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটা ম্যারিনেট করতে হবে অন্তত 30 মিনিট। এরপর চাটুতে তেল বা ডালডা গরম করে তাতে চিকেনগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা চিকেনগুলো ছোট ছোট করে কেটে নেব। স্যালাডের জন্য শসা কেটে নেব ঠিক এইভাবে। কেটে রাখা শসাগুলি একটি পাত্রে তুলে রাখব। এরপর স্যালাডের জন্য পেঁয়াজ কেটে নিয়ে ওই পাত্রেই তুলে রেখে দেব। ক্যাপসিকাম সুন্দর লম্বা লম্বা করে কেটে রাখব। ডিম গোলার জন্য একটা বাটিতে রাখবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, নুন স্বাদ মতো, আর ডিম ফাটিয়ে নেব। এরপর খুব ভালো করে সব মশলা একসাথে মিশিয়ে নেব। একটা লেবু 3 টুকরো করে কেটে রাখবো। এরপর চাটুতে তেল বা ডালডা গরম করে কুচিয়ে রাখা ক্যাপসিকামটা হালকা ভেজে রাখবো। সাধারণ পরোটা যেভাবে আমরা বানাই সেভাবে মেখে রাখা ময়দা দিয়ে পরোটা বানিয়ে নেব। পরোটা সেঁকে নেব চাটুতে ডালদা বা তেলে। পরোটা সেঁকা হয়ে গেলে ওই চাটুতে আরও একটু তেল বা ডালদা দিয়ে গুলে রাখা ডিম একটা পরিমাণ পরোটার মতন দিয়ে পরোটাটা উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব। এরপর ডিম পরোটাটার ওপর চিকেনের টুকরো, কেটে রাখা স্যালাড, লেবুর রস, ভাজা ক্যাপসিকাম, টমেটো কেচাপ, চিলি সস, চাট মশলা দিয়ে রোল করে মুড়ে কাগজ বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নিলেই রেডি এগ চিকেন রোল। ভিডিও ভালো লাগলে
কমেন্ট করে জানান, লাইক ও শেয়ার করুন এবং নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটা দিয়ে রাখুন। ধন্যবাদ।